আজ বাবার 83তম জন্মদিন। হয়তো সব কিছুর জন্য এই আমিই দায়ী। বাবা যেদিন থেকে পাথরের মতো চুপ হয়ে গেছেন, হারিয়েছেন কথা বলার ক্ষমতা, সেদিন থেকে নিজেকে আয়নায় দেখলে ঘৃণা হয়। সকল পরিচিতদের কাছে চরম দোষী হয়ে উঠেছি, একই সঙ্গে বাবাকে আমার দোষের কারণে হয়ে উঠতে হয়েছে পরিজনদের কাছে করুণার পাত্র। ঘটনাটা ঘটে আজ থেকে 13 বছর আগে, ঠিক এই আজকের দিনে। সেদিন ছিল বাবার 70তম জন্মদিন। সেদিন জন্মদিনের সকালে বাবাকে শুভ জন্মদিন জানিয়ে বেরিয়ে গেছিলাম কাজে। কিছুদিন আগেই চাকরিতে একটা প্রমোশন হয়েছে আমার, আর আমার ছেলেটা HS-এ স্টার মার্কস পেয়ে পাস করেছে। এই দুই সুসংবাদকে কেন্দ্র করে আজ বন্ধুদের ও তাদের স্ত্রীদের নিয়ে রেস্টুরেন্টে একটা ককটেল পার্টি থ্রো করা আছে সন্ধ্যেবেলায়। অথচ সেদিন যে বাবার জন্মদিন, তা যেন জেনেও কেমন যেন না জানার মতোই আচরণ করেছিলাম ছেলে হয়ে। তাতে বাবার অবশ্য তেমন কিছু যায় আসেনি। তিনি কখনোই আড়ম্বর করে জাঁকজমক করে দেখানো জন্মদিন পালন করাকে কখনোই সম্মতি জানাননি। তার নাতি অবশ্য বাড়িতে তার সবচেয়ে প্রিয় সদস্য ও বন্ধু ছিল। সে তার দাদুর জন্মদিন মনে রেখে তার জমানো হাত খরচার থেকে কিছু না কিছু দাদুকে উপহার দিত, যা তার বৌমা বা আমি ছেলে হয়ে করে দিন দিয়ে। সেই জন্মদিনে দাদুকে একটি নতুন চশমা কিনে দিয়েছিল তার নাতি। দাদুর কাছে তার নাতির দেওয়া উপহারই প্রতিবারের জন্মদিনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে ওঠে। এছাড়াও বাবার এক সমবয়সী পাড়ার বন্ধু ধুতি দিয়েছিল বাবাকে। তার বৌমা এক বাটি পায়েস করে পর্যন্ত তার 70তম জন্মদিনে দেওয়ার কথা মনেও আনেনি, অথচ চড়া মেকআপ নিয়েছে 4 ঘন্টা ধরে শুধু ককটেল পার্টিতে যাবে বলে। তার গায়ের উগ্র সুগন্ধি এমন মাত্রায় ব্যবহৃত হয়েছে যা পাড়ার মোড় অবধি পৌঁছে গিয়ে সকলের গৃহে সুগন্ধ ছড়িয়ে দিতে সক্ষম। সন্ধ্যের গধূলি রঙিন জলের গ্লাসে পরনিন্দা পরচর্চায় তুফান তুলতে যাওয়ার জন্য যখন বেরোতে ব্যস্ত আমরা, তখন বাবা ডাকলো উপরতলা থেকে। গেলাম, ডেকে বলল তার রেডিওর আওয়াজটা কমে গেছে, কেন একটু দোকানে দেখি আনতে। তখন সবে ড্রেস করে ককটেল পার্টিতে যাব বলে বেরোচ্ছি। বাবাকে বললাম কালকে দেখছি করিয়ে আনি। বাবা বললেন একটু দেখ না, তোরা এতক্ষণ থাকবি না, আমি এতক্ষণ কী করবো, এই একটিই মাত্র সঙ্গী, জানা একবার কতক্ষণই বা লাগবে। নিস্তলা থেকে স্ত্রী পাগলের মধ্যে চিল চিৎকার করে প্রাণ অষ্টাগত করে চলেছে একটাই কথা বলে, ওখানে টেবিল বুক করা আছে, দেরি হয়ে যাবে। এদিকে বাবার কাতর আবদার রেডিওটা একবার দেখিয়ে আন। হঠাৎ মাথায় আচমকা রাগ চেপে গেল। আমার ক্রোধের বসে জন্মদিনের দিনই বাবা তার ছেলের কাছ থেকে সবচেয়ে অদ্ভুত ব্যবহার পেল, যা হয়তো সে কোনোদিন আশাও করেনি। রেডিওটি হাতে তুলে আছাড় মেরে মাটিতে ছুঁড়ে ফেললাম। বাবা ওই যে কাণ্ডটি দেখে চুপ হলেন। আজ 13 বছর কেটে গেছে আর একটি কথাও বলেন, ডাক্তার দেখিয়েও লাভ হয়নি। সবাই বলেছে সাডেন শক থেকে উনি কথা হারিয়েছেন, তা ফিরে এলে ওনার নিজের চেষ্টাতেই ফিরবে। রেডিওটি ছিল বাবার অফিসের রিটায়ারমেন্টের দিনে অফিসের কলিগদের থেকে পাওয়া গিফট। সেটিই ছিল বাবার প্রাণ, সর্বক্ষণের সঙ্গী। সংবাদ, খেলা, গান, বিতর্ক সব বাবা ওইটিতেই শুনতেন। আমি অনেক রেডিও কিনে দিয়েও ওইটা শোক ভোলাতে পারিনি। বাবা ওই ভাঙা রেডিও নিয়েই বসে থাকে নীরবে। সেই দিনের পর আমি নিজেকে আর ক্ষমা করতে পারিনি। সেদিন আমি এক মুহূর্তের মধ্যে আমার বাবার ছেলের কাছে ছোট হয়ে গেছি। তাই এই জন্মদিনে আমি আর আমার স্ত্রী ওই ভাঙা রেডিও অনেক কষ্ট করে সারিয়েছি, বাবাকে উপহার দেব। আশা করি বাবা আবার কথা বলবে। রেডিওটি পেয়ে ওটার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে নাতিকে কাছে টেনে জড়িয়ে বাবা অনেক চেষ্টা করে কথা বলে ওঠে। আমি আর আমার স্ত্রী জয়তী কেঁদে ফেলি। বুঝলাম দুটো জিনিস, আজ প্রায়শ্চিত্ত হলো কারণ বাবা আমাদের ক্ষমা করে দিয়েছেন, আর আমি ছাড়াও বাবার আরেকটি ছেলে আছে, সে হলো ওই রেডিওটি।